অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছিল তা পুরোপুরি বলা যাবে না, তবে একটা অনিশ্চয়তার উদ্রেক ঘটেছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ম্যাচের দিন এক ক্যারিবীয় সাপোর্টিং স্টাফের করোনা পজিটিভ হওয়ার খবরে সেই ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সিরিজ সংশ্লিষ্ট 152 জনের কোভিড টেস্ট করা হয়েছে। সেই টেস্টে সবাই নেগেটিভ হওয়ায় স্বস্তির পরশ বিসিবি ও বাংলাদেশ ক্রিকেট অনুরাগীদের মনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সেই বন্ধ হওয়া ম্যাচও পরবর্তী সূচিতে খেলা হয়েছে। শেষ খবর, সব কিছু অনিশ্চয়তার গুড় মোটামুটি কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রে জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী 29 জুলাই বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগেই জানা যায় অস্ট্রেলিয়ার নিয়মিত টি টোয়েন্টি স্কোয়াডের বেশ কজন সদস্য আসবে না বাংলাদেশ সফরে। শেষ দিকে ইঞ্জুরির শিকার হয়ে বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ঢাকায় আসার পর 3 দিন কোয়ারেন্টাইন থেকে 3 আগস্ট টিম বাংলাদেশের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে টিম অস্ট্রেলিয়া। এরপর 4 আগস্ট দ্বিতীয় ম্যাচ, তারপর 1 দিন বিরতি, আবার 6 ও 7 আগস্ট পরপর 2 দিন আরও 2টি ম্যাচ, পরে 8 আগস্ট বিরতি দিয়ে 9 আগস্ট সফরের শেষ ম্যাচ খেলবে টিম অস্ট্রেলিয়া। সবসময় খেলার খবরের সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে